আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রত্যেককে স্বাগতম আমাদের স্কুলে। আমি ফাহাদ। আজকের এই ভিডিওটা কেমিস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং বরাবরের মতো আমি প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্বপূর্ণ বলি, কারণ আমার কাছে মনে হয় স্টুডেন্ট যারা অধ্যয়ন করছে বা তোমরা যারা করছো, তোমাদের সবার জন্যই প্রত্যেকটা অধ্যায় ইম্পর্ট্যান্ট। কারণ যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনোভাবে তোমাদের জন্য হেল্পফুল হবে। বিকজ একটা কথা বলে দিই আগেই ভিডিওটা শুরুতে, যে শুধুমাত্র পরীক্ষায় কি আসবে বা পরীক্ষায় কোন প্রশ্নটা আসবে এই চিন্তা করে না পড়ে বইয়ের মধ্যে যা আছে পুরো অংশটুকুই পড়া উচিত বলে আমার মনে হয়। তোমরা যারা আমাকে ফলো করছো, আমার চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখছো, তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি চেষ্টা করছি তোমাদের চাওয়া পাওয়াকে একসাথে করে ভিডিওগুলো আপলোড করার। সো রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার ক্ষেত্রে আগে একটু বলে নিচ্ছি, তোমরা যারা দেখার প্রিপারেশন নিচ্ছ, এই অধ্যায়টাতে এত কিছু আলোচনা করা হয়েছে যে অধ্যায়টার কন্টেন্ট অনেক বড়, অনেক কিছু আলাপ করা হয়েছে। আমি টোটাল 10টা টপিককে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সেই 10টা টপিককে যদি আমি অন্তত 10 মিনিট করেও বলি তাহলে এটা 100 মিনিটসের একটা ভিডিও হয়ে যাবে। তারপর ইন্ট্রোডাক্টরি অনেকগুলো কথা বলে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এই 10টা টপিককে ভালো মতো স্টাডি করতে গেলে ঠান্ডা মাথায় একবার পড়লেই হবে। আমাদের স্কুলের ফেসবুক পেজে তোমরা যারা লিখেছো যে তোমাদের বিক্রিয়া বুঝতে পারতে কষ্ট হয় বা চিন্তা করতে একটু কষ্ট হয় বা যৌগগুলোর সংকেত দেখার ক্ষেত্রে তোমরা একটা প্রতিবন্ধকতা ফেস করছো, সেই দিক থেকে একটু খেয়াল করে এই অধ্যায়টাকে একটু ভালো মতো তোমরা করবা বলে আমার আমার একটা দৃঢ় রিকোয়েস্ট তোমাদের জন্য থাকবে। সো অধ্যায়টার যে 10টা টপিক সেটা হচ্ছে যে বিক্রিয়ার শ্রেণীবিভাগ, জারণ সংখ্যা, বিক্রিয়ার শ্রেণীবিভাগ পড়তে হবে। আমি একটু করে লিখে রেখেছি, এটাকে এক্সপ্লেন করব। জারণ সংখ্যা পড়তে হয়, জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে হবে। যদিও আমি অনেক আগে, অন্তত এক মাস আগে মনে হয়, আজকের দিনের 18th December 2017-এ এক মাস আগে জারণ বিজারণের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে শুধুমাত্র জারণ বিজারণ নিয়ে বলেছি। যদিও এটা এই অধ্যায়ের একটা অংশ, কিন্তু জারণ বিজারণটা এত বেশি ইম্পর্ট্যান্ট যে একটু ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু বোঝা উচিত। কারণ জারণ বিজারণ না বুঝলে পরবর্তীতে কেমিস্ট্রি পড়তে গিয়ে কিন্তু অনেক কষ্ট হবে। সো জারণ বিজারণটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়ার পরে সংযোজন, বিযোজন, প্রতিস্থাপন, দহন নামে চারটা বিক্রিয়া আছে। নন রেডক্সের ক্ষেত্রে প্রশমন, অধঃক্ষেপণ নামে দুইটা বিক্রিয়া আছে। এরপরে এখানে দুইটা খুবই স্পেশাল টপিক আছে, একটা হচ্ছে দর্শক আয়ন বা স্পেকটেটর, আর একটা হচ্ছে টলেন বিকারক বা টলেন রিয়েজেন্ট। অনেকেই আমাকে লিখেছো যে টলেন বিকারক নিয়ে একটা ভিডিও আপলোড করতে হবে, অনেকেই এটা বোঝে না। আজকে এই ভিডিওটা দিয়ে টলেন বিকারকটাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে এটা তোমরা অলরেডি জানো যে এটা হচ্ছে ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, যেটা অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়। সো সেখানে চারটা রিয়াকশন আছে, ওইটা একটু এক্সপ্লেন করব। তারপরে কিছু বিশেষ বিক্রিয়ার আদলে পড়তে হবে, যে আদ্র বিশ্লেষণ, পানি যোজন, সমাণু ও পলিমারকরণ, এটা আছে। এবং সর্বশেষে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়ার এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইয়ে। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আলাপ করা হয়েছে, বিক্রিয়ার গতিবেগ এবং লা শাতিলের নীতি। তোমরা ভালো মতো জানো যে লা শাতিলের নীতির নামে একটা ভিডিও আছে, সেখানে এটাকে আমি আলাপ করেছি অলরেডি। সুতরাং এই ভিডিওটাতে আমি লা শাতিলের নীতি নিয়ে কথা বলবো না, এবং জারণ বিজারণ নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। কিন্তু বাকিগুলো যদি একটু এক্সপ্লেইন করতে হয় তাহলে এটাকে একটু মনে রাখতে হবে। বিক্রিয়ার যে কত ধরন আছে তার কোনো শেষ নাই, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই বিক্রিয়াটাকে আমরা এসএসসির আদলে বলছি আমি তিনটা টাইটেলে ভাগ করতে পারি, যে দিক অনুসারে হচ্ছে একমুখী বিক্রিয়া, বা এটাকে বলা হয় ইরিভার্সিবল রিয়াকশন, যেটা আবার ব্যাক করবে না। উপমুখী মানে হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। দেন তাপের পরিবর্তন অনুসারে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী, আর যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে সেটা হচ্ছে তাপ হারি। আর ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে একটা হচ্ছে রেডক্স, মানে হচ্ছে জারণ বিজারণ, আর একটা হচ্ছে নন রেডক্স, মানে যেগুলোর ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রনের স্থানান্তর হয় না। সো ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশন, আর একটা হচ্ছে নন রেডক্স রিয়াকশন, যেখানে ইলেকট্রনের স্থানান্তর হয় না। সো এই
ছয়টা জিনিসকে যদি ঠান্ডা মাথায় বুঝতে হয়, একমুখী রিয়াকশনটা কি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মানে এই 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 অধ্যায়টার একদম সেকেন্ড পেজে, যেখানে আমরা লেখা আছে না এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম, তার সেকেন্ড পেজে পদার্থের পরিবর্তন নামে একটা টাইটেল আছে। সেখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি পরিবর্তনটা দুই ধরনের, আমরা যদি হোলিস্টিক ওয়েতে চিন্তা করি। নাম্বার ওয়ান একটা হচ্ছে ভৌত পরিবর্তন, নাম্বার টু রাসায়নিক পরিবর্তন। ভৌত বা ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের একটা নতুন ধরনের সৃষ্টি হয়, কিন্তু রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন হয় না, অথবা পদার্থের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। খুবই কমন একটা রিয়াকশন, যেমন রিয়াকশন না পরিবর্তন, যেমন বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে বাষ্প হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই পদার্থের আকার আয়তনের পরিবর্তন হয়েছে, কিন্তু পানির যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয় নাই। কিন্তু আমি যদি পানিকে ইলেকট্রোলাইসিস করি তাহলে আমি হাইড্রোজেন আর অক্সিজেন নামে দুইটা জিনিস পাবো, যেটার ধর্ম হাইড্রোজেন থেকে আলাদা, পানি থেকে আলাদা। সো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো ফার্স্টলি আমি যদি এটা চিন্তা করি যে পানি H2 খুবই কমন, আমি বারবার বলছি যে এটা যদি সলিড হয়, মানে এটা যদি বরফ হয়, তা বরফকে তাপ দিলে পানির আমরা লিকুইড ফর্মটা পাই, লিকুইড ফর্মকে যদি আরো তাপ দেওয়া হয় তাহলে আমরা পানির বায়বীয় অবস্থা বা জলীয় বাষ্প পাবো। সো এখানে কিন্তু পুরাটাই পানি আছে, অর্থাৎ এই পরিবর্তনের ফলে কিন্তু পানির কোনো নতুন কোনো ফর্মেশন ক্রিয়েট হয় নাই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি পানিকে ইলেকট্রোলাইসিস করতাম, ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করতাম, তাহলে আমি হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস পেতাম। এখন এই হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ধর্ম কিন্তু এই পানির চেয়ে অনেক আলাদা। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, যে ভৌত ফিজিক্যাল চেঞ্জেস এবং কেমিক্যাল চেঞ্জেসের মধ্যে পিসি ফিজিক্যাল চেঞ্জ, সিসি কেমিক্যাল চেঞ্জ, এর মধ্যে একটা বিস্তর পার্থক্য হচ্ছে যে ফিজিক্যাল চেঞ্জে পদার্থের নতুন যে পদার্থটা হবে সেটার মধ্যে রাসায়নিক সংযুক্তি এবং ধর্মের কোনো পরিবর্তন হবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট থিং। আরও একটা বিষয় বলা হয়েছে তোমাদের বইয়ের, হাইড্রোকার্বনকে যদি আমরা দহন করি তাহলে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয়, দহন এখানে যদিও আছে এটা ব্যাখ্যা করব, কিন্তু তোমাদের এই বইয়ের দেখো সেকেন্ড পেজে একটা রিয়াকশন আছে এইরকম, যে কোনো কার্বোহাইড্রেট হাইড্রোকার্বন CXHY এটাকে যদি আমরা এই পরিমাণ অক্সিজেন দিয়ে দহন করি তাহলে X পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক্স পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর হাফ অফ ওয়াই পরিমাণ পানি উৎপন্ন হবে এবং তার সাথে তাপ উৎপন্ন হবে। আমরা যেহেতু জানি যে সকল দহন বিক্রিয়ায় কিন্তু তাপের পরিবর্তন হয়, এখন এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে CXHY ইট মিন্স কার্বনের সংখ্যা যতই হোক আর হাইড্রোজেনের সংখ্যা যতই হোক, এটা যদি হাইড্রোকার্বন হয়, থিঙ্ক অ্যাবাউট ইথেন, আমরা যদি ইথেনকে পোড়াই তাহলে C2H6, ইন দিস রিয়াকশন 2 হচ্ছে এক্স এর ভ্যালু, 6 হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা কিন্তু ইথেন, আই মিন এই বিক্রিয়াটা হচ্ছে মানে এই যৌগটা হচ্ছে CH3 বন্ড CH3, এটা ইথেন। এখন এটাকে যদি আমি অক্সিজেন দিয়ে পোড়াই তাহলে কি পরিমাণ অক্সিজেন দিতে হবে, এই যে এখানে X+Y/4, তাহলে 2+6/4, ইট মিন্স 8+6, ইট মিন্স 14/4, দ্যাট ইজ 7/2, তাহলে আমি যদি 7/2 পরিমাণ অক্সিজেন দিয়ে পোড়াই তাহলে X ছিল 2, তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড হবে, Y ছিল 6, তাহলে Y/2 মানে হচ্ছে 3, 3 অণু পানি হবে এবং নির্দিষ্ট পরিমাণ তাপ হবে। এটা হচ্ছে হাইড্রোকার্বনের দহনের একটা ইউনিভার্সাল ফর্মুলা বা ইকুয়েশন, এটা মনে রাখা কষ্টকর না। এখন তুমি যে কোনো হাইড্রোকার্বন লেখো সেটাকে যদি দহন করি আমি এই পরিমাণ
এখানে কিন্তু 3.5 মোল অক্সিজেন নেওয়া হয়েছে, মানে 3.5 মোল বলতে 7/2 মানে হচ্ছে 3.5, 3.5 মোল অক্সিজেনকে পোড়ানো হয়েছে, তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড আর 3 মোল পানি পাওয়া যাবে। টু ইজি। সো এই যে রিয়েকশনটা তোমাদের বইয়ে আছে, এটাকে একটু মাথায় রাখতে হবে। এটাকে আবার এইভাবে ব্যাখ্যা করা যায়, যেমন মোমবাতি, মোমবাতিকে আমরা যদি গলিয়ে ফেলি তাহলে একটা পরিবর্তন হবে, কিন্তু মোমবাতিকে আমি যদি জ্বালাই বা দহন করি তাহলে কিন্তু আরেক পরিবর্তন হবে। মোমবাতিকে গলালে কঠিন মোম তরল মোম হবে, যেটা ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। কিন্তু মোমবাতিকে দহন করলে, মানে মোমবাতিতে আগুন লাগালে, যদি মোমবাতিটাতে মোমবাতি জ্বলতে থাকে, তাহলে আস্তে আস্তে মোমের ভিতরে যে হাইড্রোকার্বনটা আছে সেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে এবং জলবাষ্প হয়ে উড়ে যাবে। সুতরাং আমরা আলটিমেটলি মোমবাতিটাকে জ্বালালে আর কোনো কিছুকে ব্যাক পাবো না, বা মোমটাকে আবার ফিরে পাবো না, বা হাইড্রোকার্বন পাবো না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিয়াকশন। অর্থাৎ যে রিয়াকশনে বা যে বিক্রিয়ায় উৎপাদ থেকে বিক্রিয়াকে আর কোনো মানে ফিরে আসে না। ইট মিন্স আমি যদি বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, তাহলে আমি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাবো, যেটা কিন্তু উড়ে যেতে পারবে না। বা এটা যদি উড়ে যেতে না পারে, তাহলে এরা বিক্রিয়া করে পিছনের দিকে চলে আসবে। কিন্তু আমি যদি এটাকে খোলা পাত্রে করি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বিক্রিয়া স্থল থেকে চলে যাবে এবং বিক্রিয়াটা কেবলমাত্র একমুখী হবে। সুতরাং যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হয় না, সেটা একমুখী বিক্রিয়া। কিন্তু উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক হয়, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। যেমন হাইড্রোজেন আর আয়োডিনের যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে আমরা হাইড্রোজেন আয়োডাইড পাব। এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে এই যে এখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার চিহ্ন। এবং তোমরা অলরেডি জানো যে উভমুখী বিক্রিয়ার দুই দিকেই হচ্ছে ইকুয়েশনটা থাকে। এটার মানে হচ্ছে যে রিয়্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে, আবার প্রোডাক্ট ভেঙে রিয়্যাক্ট্যান্ট হতে পারে, মানে হয়। সুতরাং উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে এরকম। সো আমার মনে হয় না যে এখানে কোনো কঠিন কিছু আছে। এরপরে তাপের পরিবর্তন অনুসারে যে তাপ উৎপাদিত তাপ আর বিক্রিয়া আছে, এটাও আমাদের কাছে কমন। আমরা জানি যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ প্রোডাক্টে কিছু পরিমাণ তাপ উৎপাদিত হবে, অর্থাৎ বিক্রিয়াস্থল গরম হবে, সেটা হচ্ছে তাপ উৎপাদিত বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় হওয়ার পরে, মানে বিক্রিয়ার সংঘটনের পরে বিক্রিয়াস্থল ঠান্ডা হয়, অর্থাৎ কিছু পরিমাণ তাপ শোষিত হয়, সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এখন আমরা জানি তাপ উৎপাদিত বিক্রিয়ার ইংরেজি হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, আর তাপ উৎপাদিত বিক্রিয়ার এক্সোথার্মিক, আর তাপ হারি বিক্রিয়ার হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এখন এটাও তোমাদের কাছে কমন আই থিঙ্ক, যে এক্সোথার্মিক রিয়াকশনে বা তাপ উৎপাদিত বিক্রিয়ায় ডেলএইচ এর মান নেগেটিভ হয়, আর এন্ডোথার্মিক বিক্রিয়ায় অর্থাৎ তাপ হারি বিক্রিয়ায় ডেলএইচ এর মান পজিটিভ হয়। এটাও তোমরা জানো, একটু খুবই কমন একটা রিয়াকশন দেখায় তোমাদের বইয়ে, অ্যাভেলেবল আছে এই জিনিসটা। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে, এখানে কিন্তু কন্ডিশন থাকে, কন্ডিশনটা হচ্ছে 200 to 250 অ্যাটমসফিয়ার চাপ, 450 to 500 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বিক্রিয়াতে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তার সাথে 92 kilojoule তাপ উৎপাদন হয়। এই যে 92 kilojoule তাপ উৎপাদন হচ্ছে এই উৎপাদিত তাপের কারণে, এটা হচ্ছে তাপ উৎপাদিত বিক্রিয়া। আবার এটাও দেওয়া আছে যে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে যে নাইট্রিক অক্সাইড হয়, বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড হয়, সেইখানে ডেল এইচ এটা হচ্ছে +180.6 kilojoule, অর্থাৎ এখানে তাপ শোষিত হয়। তো আমরা যখন এখানে লিখব, দ্যাট উড বি ডেল এইচ মাইনাস। সো আমরা এটা জানি যে তাপ উৎপাদিত বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ হয়, তাপ হারি বিক্রিয়া ডেল এইচ এর মান পজিটিভ হয়। যে বিক্রিয়ার ফলে তাপ উৎপাদিত হবে, অর্থাৎ বিক্রিয়া স্থল গরম হবে, সেটা তাপ উৎপাদিত বিক্রিয়া।
যে বিক্রিয়ার ফলে বিক্রিয়াস্থল ঠান্ডা হবে অর্থাৎ তাপ শোষিত হবে সেটা তাপহারী বিক্রিয়া। এটা আমরা জানি। আর রেডক্স নন রেডক্স আই থিঙ্ক তোমরা অলরেডি জানো, যে বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর হবে অর্থাৎ পদার্থের জারণ মানের পরিবর্তন হবে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের স্থানান্তর হবে না অর্থাৎ শুধুমাত্র আয়নগুলো স্থান চেঞ্জ করবে সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। সো এখানে রেডক্স এন্ড নন রেডক্স এর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস। সো এই বিক্রিয়ার এই এই ধারণার পরে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পড়া উচিত, সেটা হচ্ছে যে জারণ সংখ্যা। ওয়েল, জারণ বিজারণ বিক্রিয়ার জারণ বিজারণের উপর যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে ডেফিনেটলি তোমরা জানো যে জারণ সংখ্যা নিয়ে আমি কথা বলেছিলাম। এখানেও জারণ সংখ্যা নিয়ে একটু বলা উচিত। জারণ সংখ্যা হচ্ছে বা অক্সিডেশন নাম্বার হচ্ছে কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে তার মধ্যে সৃষ্ট যে আধানের যে পরিমাণটা হয় সেটাই জারণ সংখ্যা। এখন জিনিসটা কিভাবে হবে, সোডিয়াম এটার বাইরে একটা ইলেকট্রন, খুবই কমন একটা মৌল, অনেকবার তোমরা এটার ব্যবহার করেছো, সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন। সো সোডিয়াম একটা ইলেকট্রন দেয়, সেক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান। পটাশিয়াম একটা ইলেকট্রন দেয়, তাহলে পটাশিয়ামের জারণ মানও প্লাস ওয়ান। অক্সিজেন দুইটা ইলেকট্রন নেয়, কারণ অক্সিজেনের বাইরে ছয়টা ইলেকট্রন ও দুইটা ইলেকট্রন নিবে, তাহলে আটটা হবে, অক্সিজেন উড বি মাইনাস টু। সিমিলারলি হাইড্রোজেন, এখানে একটা ব্যাপার আছে, হাইড্রোজেন প্লাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে, অক্সিজেন মাইনাস ওয়ানও হতে পারে মাইনাস হাফও হতে পারে। এটা একটু পরে ব্যাখ্যা করছি। আবার ধরো যে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দিতে পারে, তাহলে প্লাস টু। সুতরাং জারণ সংখ্যা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণকে ওই মৌলের জারণ মান বলা হয়। এখন এই যে জারণ মান, এটাকে স্টাডি করতে গেলে তোমাদের বইয়ের হাতের রাইট সাইডে একটা ছক আছে, যে ছকটাকে ভালো মতো বুঝতে হবে। সেখানে লেখা আছে কোন মৌলের একক অবস্থায় মৌলের জারণ মান জিরো। তারপরে লেখা আছে যে একটা যৌগে সকল মৌলের জারণ মানের সমষ্টি জিরো। আবার এটাও আছে যে ইউজুয়ালি হাইড্রোজেনের জারণ মান কিন্তু প্লাস হয়, কিন্তু ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান মাইনাস ওয়ান হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যেমন ধরো যে আমি একটা খুবই কমন একটা যৌগের সংকেত লিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আবার ধরো যে পটাশিয়াম ডাইক্রোমেট, থিঙ্ক অ্যাবাউট নাইট্রিক অ্যাসিড, থিঙ্ক অ্যাবাউট সালফিউরিক অ্যাসিড, ইউ মে থিঙ্ক অ্যাবাউট কার্বন মনোক্সাইড, ইউ মে থিঙ্ক অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড, লেটস টক অ্যাবাউট মিথেন, লেটস টক অ্যাবাউট অ্যামোনিয়া, ইভেন ফসফিন, ইউ মে থিঙ্ক অ্যাবাউট পারক্লোরিক অ্যাসিড HClO4। HClO4 হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। থিঙ্ক অ্যাবাউট ফসফোরিক অ্যাসিড, দের আর লট অফ কম্পাউন্ডস। এখন এই প্রত্যেকটা জিনিসের যদি জারণ মান আমাদের চিন্তা করতে হয়, এখানে খুব মজা করে মনে রাখতে হবে যে যে কোনো অ্যাটলিস্ট একটার জারণ মান তোমার জানতেই হবে। কিভাবে, যেমন মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়ামের জারণ মান কিন্তু প্লাস ওয়ান, উই নো ইট। অক্সিজেনের জারণ মান মাইনাস টু, কিন্তু এখানে চারটা আছে, সুতরাং চারটা থাকলে এখানে হইতে হবে মাইনাস এইট, চার দুগুণে আট। এখন মাঝখানে কত বসালে এটা টোটালটা জিরো হবে, দ্যাট উড বি প্লাস সেভেন। তাহলে ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে প্লাস সেভেন। সুতরাং তোমাকে কোনো যৌগ দিয়ে তার মধ্য মৌলের জারণ মান বের করতে বলবে, অন দ্যাট কেস ইউ শুড রিমেম্বার যে ওইটার জারণ মান বের করার আগে আগেরটা এবং পরেরটার জারণ মান তোমাকে জানতে হবে। থিঙ্ক অ্যাবাউট পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়ামের জারণ মান প্লাস ওয়ান, তাহলে যেহেতু এখানে দুইটা পটাশিয়াম আছে তাহলে এটা হবে প্লাস টু। অক্সিজেনের জারণ মান মাইনাস টু, যেহেতু সাতটা আছে ইট উড বি মাইনাস ফোরটিন, তাহলে মাঝখানে কত বসালে জিরো হবে, প্লাস টুয়েলভ।
এখন দুইটা ক্রোমিয়ামের প্লাস 12 তাহলে একটা ক্রোমিয়ামের হচ্ছে প্লাস 6 তাহলে এই যৌগে কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাস 6 পারক্লোরিক অ্যাসিড হাইড্রোজেনের জারণ মান ইউজুয়ালি প্লাস 1 কেন ইউজুয়ালি বললাম একটু পরে ব্যাখ্যা দিচ্ছি অক্সিজেনের ইউজুয়ালি মাইনাস 2 তাহলে চারটার যদি হয় তাহলে এখানে হবে মাইনাস 8 তাহলে মাঝখানে কত বসালে জিরো হবে দ্যাট উড বি প্লাস 7 তাহলে পটাশি পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মানও প্লাস 7 থিঙ্ক অ্যাবাউট সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনের জারণ মান প্লাস 1 তাহলে দুইটার প্লাস 2 অক্সিজেনের মাইনাস 2 তাহলে চারটার কত হবে মাইনাস 8 তাহলে মাঝখানে কত বসালে জিরো হবে প্লাস 6 তাহলে সালফারের জারণ মান এই যৌগে প্লাস 6 থিঙ্ক অ্যাবাউট নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেনের জারণ মান প্লাস 1 অক্সিজেনের মাইনাস 2 সো দ্যাট উড বি মাইনাস 6 দেন হোয়াট উড বি দ্য মিডল নাম্বার টু মেক ইট জিরো ইট উড বি প্লাস 5 সুতরাং নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান প্লাস 5 সিম্পলি দ্যাট উড বি দ্য সেম থিং প্লাস 3 মাইনাস 8 দ্যাট উড বি প্লাস 5 And again, nitrogen, well, this is important. Nitrogen plus 3, তাহলে hydrogen minus 3. In this case, hydrogen minus 1. Similarly, phosphonium, same thing, carbon, same thing, plus 4, minus 4, carbon plus 4, minus 4. একটু চিন্তা করি আমি যদি সোডিয়াম হাইড্রাইডের কথা চিন্তা করি সোডিয়াম হাইড্রাইড তোমাদের বই এই উদাহরণটা দেওয়া আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এল আই এ এল এইচ ফোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম হাইড্রাইড থিঙ্ক অ্যাবাউট ক্যালসিয়াম হাইড্রাইড বইয়ের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে সাধারণত হাইড্রোজেনের জারণ মান প্লাস 1 হয় কিন্তু ধাতব হাইড্রাইডে ইভেন অধাতব হাইড্রাইডেও জারণ মান মাইনাস 1 হয় কিভাবে এইখানে সোডিয়াম হচ্ছে প্লাস 1 তাহলে হাইড্রোজেন হইতে হবে মাইনাস 1 ক্যালসিয়ামে প্লাস 2 তাহলে এখানে হইতে হবে মাইনাস 2 তাহলে দুইটা হাইড্রোজেনের যদি মাইনাস 2 হয় তাহলে একটা হাইড্রোজেনের হচ্ছে মাইনাস 1 সিম্পলি লিথিয়ামের কিন্তু জারণ মান প্লাস 1 অ্যালুমিনিয়ামের প্লাস 3 তাহলে এটাকে জিরো করতে হলে এটা হইতে হবে মাইনাস 4 ইন দ্যাট কেস হাইড্রোজেনের জারণ মান মাইনাস 1 অর্থাৎ সাধারণত যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান প্লাস 1 হয় কিন্তু হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান মাইনাস 1 দ্যাট ইজ হোয়াই আই রোট হিয়ার হাইড্রোজেন ক্যান বি প্লাস 1 অর মাইনাস 1 And again, usually you have seen that here each and every single places we use oxygen, oxidation number is minus 2, but it has been changed in terms of superoxide and peroxide. Oxide নিয়ে একটা ক্লাস দিব সেখানে শুধু বলবো যে অক্সাইড নিয়ে কিভাবে পড়াশোনা করতে হয় তোমরা জানো যে পটাশিয়াম অক্সাইড এটা সংকেত হচ্ছে K2O কিন্তু পটাশিয়াম সুপারঅক্সাইডের সংকেত কিন্তু KO2 সোডিয়াম অক্সাইডের সংকেত কিন্তু Na2O ইউজুয়ালি কিন্তু সোডিয়াম পারঅক্সাইডের সংকেত কিন্তু Na2O2 এখন এটা পারঅক্সাইড এটা সুপারঅক্সাইড এটা স্বাভাবিক অক্সাইড এখন স্বাভাবিক অক্সাইডে তো ইউজুয়ালি অক্সিজেনের জারণ মান মাইনাস 2 হবে সিম্পলি মাইনাস 2 হবে কিন্তু সুপার অক্সাইডের ক্ষেত্রে এখানে পটাশিয়াম মাস্ট বি প্লাস 1 বাট এইটা যদি প্লাস 1 পটাশিয়াম হয় তাহলে অক্সিজেন কত হবে অক্সিজেন হবে মাইনাস 1 হইতে হবে তা নাহলে তো টোটালটা জিরো হবে না এখন দুইটা অক্সিজেনের যদি মাইনাস 1 হয় একটা অক্সিজেনের কত মাইনাস হাফ
এই কারণে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান মাইনাস হাফ, বাট সোডিয়াম পারক্সাইডে, সোডিয়াম পারক্সাইডে দুইটা সোডিয়ামের অবশ্যই হবে হচ্ছে প্লাস টু, তাহলে ওইখানে কত হবে মাইনাস টু। এখন এক দুইটা অক্সিজেনের যদি মাইনাস টু হয় তাহলে একটা অক্সিজেনের হবে হচ্ছে মাইনাস ওয়ান। সো ইট প্রুভস দ্যাট পারক্সাইডে যোজনী মাইনাস ওয়ান, সুপার অক্সাইডে যোজনী, যোজনী না জারণ মান মাইনাস হাফ। তো এখানে কিন্তু আরেকটা মজার জিনিস আসে অনেক পরীক্ষায়, যে জারণ মান আর যোজনীর মধ্যে পার্থক্য লেখো। যোজনী হচ্ছে কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা বা অষ্টক পূরণ হতে যতটা ইলেকট্রন লাগবে সেই সংখ্যক ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী। কিন্তু জারণ মান হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট যে ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণ সেটা জারণ সংখ্যা। সো জারণ সংখ্যা যোজনীর মধ্যে এটা হচ্ছে ফার্স্ট সংজ্ঞাগত পার্থক্য। আবার এমন হতে পারে এই যে জারণ মান হচ্ছে মাইনাস হয়, জারণ মান কিন্তু ভগ্নাংশ পর্যন্ত হয় কিন্তু যোজনী কিন্তু ভগ্নাংশ হবে না, যোজনী ভগ্নাংশ হতে পারে না কিন্তু জারণ মান ধনাত্মক ঋণাত্মক এমনকি ভগ্নাংশ হতে পারে। সুতরাং জারণ মান আর যোজনীর মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, এই পার্থক্য গুলাকে মুখস্থ না আত্মস্থ করতে হবে, আত্মস্থ করার জন্য বুঝতে হবে। আর এই জন্য আমি এই উদাহরণগুলো তোমাদেরকে দিলাম যাতে তোমরা জারণ সংখ্যাটা বুঝতে পারো এবং তোমাদের যে চার্টটা আছে সেটা কিন্তু মুখস্থ করবে না, সেটাকে একটু মনে রাখার চেষ্টা করবা, বুঝে যে হ্যাঁ এটা হচ্ছে এইরকম, সবগুলো যোজনী জারণ মান এরকম হয়। সো জারণ মান যখন তোমরা বুঝবা তখন তোমাদের পরের যে জিনিসটা বুঝতে হবে, যেহেতু তোমরা ইলেকট্রন আদান প্রদান নিয়ে কথা বলেছ, ইলেকট্রন আদান প্রদান নিয়ে চিন্তা করেছ ভেবেছ, সুতরাং ইলেকট্রন আদান প্রদান বুঝলে তোমাদের জারণ আর বিজারণ এই দুইটা জিনিসকেও বুঝতে হবে। যেহেতু আমি জারণ বিজারণ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি সুতরাং এই ভিডিওটাতে আমি একটু নতুন করে বলতে চাই দুইটা কথা। জারণ বিজারণের সংজ্ঞা দুই ধরনের হয়, মানে এখন পর্যন্ত আমরা দুই ধরনের সংজ্ঞা পড়েছি, একটা হচ্ছে জারণ বিজারণের সনাতন সংজ্ঞা আর একটা হচ্ছে ইলেকট্রনীয় সংজ্ঞা। এখন জারণ বিজারণের সনাতন আর ইলেকট্রনীয় সংজ্ঞার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা তোমরা যদি বইটাকে একটু ভালো মতো পড়ে যদি নিজেরা বুঝতে পারো তাহলে একটু আমার সাথে তোমরা একটু মিলিয়ে নিও যে তোমাদের চিন্তা ভাবনাটা আর আমার কথাটা মিলে কিনা। যেমন আমি যদি তোমাদেরকে বলি, এটা এখানে থাক, হ্যাঁ আমি যদি তোমাদেরকে বলি জারণ বিজারণের ক্ষেত্রে ফার্স্ট আগে বলে নিই ইলেকট্রনীয় সংজ্ঞা। ইলেকট্রনীয় সংজ্ঞা হচ্ছে যে অর্ধবিক্রিয়া বা যে প্রক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন দেয় ত্যাগ করে সেটা জারণ, ইলেকট্রন গ্রহণ করলে সেটা বিজারণ। এখন প্রশ্ন হচ্ছে অনেকের কাছে, আমার জারণ বিজারণের ভিডিওটা যারা দেখেছো, যদিও ওই ভিডিওটা হচ্ছে মোবাইল রেকর্ডিং একটু ভিজুয়ালাইজেশনটা একটু ইসে হয়েছে, সেক্ষেত্রে তোমরা যারা দেখেছো তারা অ্যাটলিস্ট এতটুকু বোঝার চেষ্টা করেছে যে আমি ব্যাখ্যা করেছিলাম শুধু জারণ বিজারণ নিয়ে, সেখানে ইলেকট্রন গ্রহণ ত্যাগ সম্পর্কিত। এখানে এই ভিডিওটাতে একটু নতুন করে বলে দেই যে ধরো সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, আমরা সোডিয়াম দিয়ে উদাহরণটা দিচ্ছি, এখন ফ্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে ফ্লোরাইড আয়ন হলো, এখন এই সোডিয়াম আর এই ফ্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে, উইচ ইজ প্রিটি কমন টু আস, মানে এই জিনিসগুলো আমরা জানি। এখন যে বিক্রিয়াটা দিয়ে বা যে ঘটনাটা দিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করলো এই বিক্রিয়াটা, এই এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ, এবং যে বস্তুটা ইলেকট্রন দিল সে হচ্ছে বিজারক, ধাতু সমূহ বিজারক, সাধারণত অধাতু সমূহ জারক, কারণ অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে, যে প্রক্রিয়া সে ইলেকট্রন গ্রহণ করলো সেইটা হচ্ছে বিজারণ, আর যে ইলেকট্রন রিসিভ করলো সে হচ্ছে জারক। এটা যেহেতু আমি আগেও বলেছি
তা এই অধ্যায়টাতে এই এই ভিডিওটাতে আমি অনেক বেশি ব্যাখ্যা করছি না আবার থিংক অ্যাবাউট যে এটা যদি তোমরা একটু চিন্তা করো হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়েছে এখন জারণ বিজারণের সনাতন সংজ্ঞাটা এই বিক্রিয়াটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব সনাতন সংজ্ঞা অনুসারে হচ্ছে কোন মৌলের সাথে যদি ধনাত্মক কোন মৌল বা মূলক যুক্ত হয় এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ আর যদি কোন ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয় এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ এখন এই বিক্রিয়াটা খেয়াল করে দেখো এই বিক্রিয়ায় হাইড্রোজেনের জারণ মান জিরো কারণ ও কিন্তু একক অবস্থান করছে ক্লোরিনের জারণ মানও জিরো এখন এইখানে কিন্তু হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান সো হাইড্রোজেনের জিরো থেকে প্লাস ওয়ান হয়েছে অর্থাৎ তার জারণ মান বেড়েছে সুতরাং এইটা কিন্তু জারণ আমি সনাতন সংজ্ঞা দিচ্ছি ইলেকট্রনীয় ধারণাটাকে দিয়ে ক্লোরিনের জিরো ছিল মাইনাস ওয়ান হয়েছে যেহেতু এখানে জারণ মান কমেছে তাইলে এটা হচ্ছে বিজারণ এখন চিন্তা করো এই হাইড্রোজেনটা হচ্ছে ধনাত্মক ক্লোরিনটা হচ্ছে ঋণাত্মক এখন ক্লোরিনের সাথে যদি হাইড্রোজেনের সংযুক্তি হয় হাইড্রোজেন ধনাত্মক মৌল বা মূলক হিসাবে ক্লোরিনের সাথে যুক্ত হইল সুতরাং এটা হচ্ছে জারণ কিন্তু হাইড্রোজেনের ধনাত্মক যুক্ত এটা হচ্ছে বিজারণ আর ক্লোরিনের সাথে যেহেতু ধনাত্মক হাইড্রোজেন যুক্ত হচ্ছে ক্লোরিনের সাথে ধনাত্মক হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারণ হাইড্রোজেনের সাথে ধনাত্মক ক্লোরিন যুক্ত হওয়া মানে হচ্ছে জারণ মানে হচ্ছে ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হলে সেটা জারণ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হলে সেটা বিজারণ যেহেতু ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সংযুক্তি হচ্ছে যেহেতু হাইড্রোজেন ধনাত্মক মৌল সুতরাং ক্লোরিনের এই বিজারণ প্রক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয়েছে সুতরাং সে বিজারিত হয়েছে ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সাথে যেহেতু ক্লোরিন যুক্ত হচ্ছে হাইড্রোজেন জারিত হয়েছে সুতরাং হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের জারণ ঘটেছে সুতরাং ইলেকট্রনীয় মতবাদ অনুসারে ইলেকট্রন ত্যাগ মানে জারণ গ্রহণ মানে বিজারণ সনাতন সংজ্ঞা অনুসারে ধনাত্মক মৌল বা মূলক সংযুক্তি মানে বিজারণ ঋণাত্মক মৌল বা মূলক সংযুক্তি মানে জারণ এটা হচ্ছে খুবই সংক্ষেপে বললাম যেহেতু আমি জারণ বিজারণ আগে ব্যাখ্যা করেছি এই বিক্রিয়াটাতে বা এই ভিডিওটাতে আর বেশি বলছি না তোমরা ওই ভিডিওটা দেখে আমাকে একটু লিখো যে তোমরা জারণ বিজারণটাকে বুঝতে পেরেছো কিনা বা এই যে শর্ট অংশটুকু বললাম জারণ বিজারণ এখানেও যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমার ফেসবুক পেজে আমাদের স্কুলে লিখো এবং এই ইউটিউবের নিচে ভিডিওর নিচে লিখো আমাকে সো আমি বুঝতে পারবো যে তোমাদের কতটুকু তোমরা তোমাদের তোমাদের বোঝার জন্য কতটুকু এটা সাকসেসফুল হয়েছে সো জারণ বিজারণ বিক্রিয়ার পর আমাদেরকে এখন অন্যান্য বিক্রিয়াগুলোকে বুঝতে হবে এখন অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই একটু খেয়াল করে দেখো এখানে ফার্স্ট যে রিয়াকশনটা সেটা হচ্ছে সংযোজন আছে সংযোজন বিক্রিয়াটা কি জিনিস নামটা শুনেই বুঝতে পারছি যে এই বিক্রিয়ায় কোনো কিছু সংযুক্ত হবে যেমন আমি যদি বলি যে থিঙ্ক অ্যাবাউট ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে ফেরিক ক্লোরাইড হয়েছে এটা হতে পারে আবার ধরো যে ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত হয়েছে তাহলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হয়েছে আবার চিন্তা করো যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে ক্যালসিয়াম কার্বাইড কার্বনেট হয়েছে বা চুনো পাথর হয়েছে আচ্ছা এই তিনটা বিক্রিয়ার মধ্যে একটা সাদৃশ্য আছে এই তিনটা বিক্রিয়াতেই দুইটা জিনিস মানে দুইটা পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ হচ্ছে যেটা সংযোজন বিক্রিয়া কিন্তু সেকেন্ড রিয়াকশনটার মধ্যে এটাও মৌল এটাও মৌল দুইটা মৌল যুক্ত হচ্ছে সুতরাং দুইটা মৌল যুক্ত হয়ে যদি একটা যৌগ হয় তাহলে এটা সংযোজন তো বটেই সংশ্লেষণ এই দুইটা কিন্তু মৌল না এই দুইটা যৌগ সুতরাং এই দুইটা শুধুমাত্রই সংযোজন সংশ্লেষণ না অর্থাৎ যে বিক্রিয়ায় শুধুমাত্র দুটি মৌল যুক্ত হয়ে একটি যৌগ হবে সেটা সংশ্লেষণ সংযোজন
আর যে বিক্রিয়ায় দুইটি মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করবে সেটা হচ্ছে শুধুমাত্র সংযোজন। সুতরাং আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। বিযোজনের ক্ষেত্রে ঠিক উল্টা হবে। বিযোজন সংযোজন মানে হচ্ছে দুইটা জিনিস মিলে একটা হওয়া, আর বিযোজন হচ্ছে একটা ভেঙে দুইটা হওয়া। তো এখন একটা ভেঙে দুইটা যদি হয় সেটা কিরকম? আমরা যদি আবার ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দেই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের কার্বন ডাইঅক্সাইড হবে। আমরা যদি পানির তড়িৎ বিশ্লেষণ করি হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বিক্রিয়া কিন্তু বিযোজন বিক্রিয়া, কারণ এই দুইটা বিক্রিয়ায় যে একই ঘটনা ঘটেছে একটা যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগ হয়েছে। কিন্তু এখানেও আগের মতো একটা ব্যাপার আছে, এই বিক্রিয়াটায় একটা যৌগ ভেঙে শুধুমাত্র দুইটা মৌল হয়েছে, কিন্তু এইখানে কিন্তু এই যৌগটা ভেঙে একটা যৌগ একটা দুইটাই যৌগ হয়েছে। সুতরাং এটা কিন্তু দুইটাই সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে দুইটাই বিশ্লেষণ বিযোজন বিক্রিয়া, এটা হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। কারণ বিশ্লেষণ বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে দুইটা মৌল উৎপাদন হবে। অর্থাৎ যদি একটা যৌগ ভেঙে দুইটা মৌল উৎপাদন হয়, এটা যদি শুধু বিশ্লেষণ হয়ে থাকে দুইটাই বিযোজন বিক্রিয়া, তাহলে আমরা এটাও বলতে পারি সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া না। কারণ সকল বিক্রিয়ার ক্ষেত্রেই যৌগ ভেঙে শুধুমাত্র মৌল উৎপাদন হবে না। দিস ইজ দ্য শর্ট এক্সপ্লানেশন বিযোজন বিক্রিয়ার। প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, নামটা শুনেই বুঝতে পারছি যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে একটা মৌল আর একটা যৌগের কোনো মৌল বা যৌগকে মানে নিজের জায়গাটা পরিবর্তন করে সেখানে নতুন একটা যৌগ উৎপাদন করবে। কেমন বিষয়টা? যেমন যদি তোমরা একটু সোডিয়ামের কথা চিন্তা করো আর কপার সালফেটের কথা চিন্তা করো, খুবই সহজ, সোডিয়াম কপারকে সরিয়ে ফেলবে। এখন এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে একটা মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে, ধাতুর যে রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে সেইখানে কিন্তু কোন ধাতুটা কোন ধাতুর চেয়ে অ্যাক্টিভ বেশি সেইটার এক্সপ্লেনেশন আছে। সো অন দ্যাট কেস ইউ শুড রিমেম্বার যে কোন ধাতুটাকে প্রতিস্থাপন করতে পারবে। ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে আমরা জানি সোডিয়াম কপারকে প্রতিস্থাপন করতে পারবে, তো সেক্ষেত্রে যৌগটা হবে সোডিয়াম সালফেট আর কপার। সো এখানে টু দিব। এখন সোডিয়াম সিম্পলি কপারকে প্রতিস্থাপন করেছে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা তোমরা বুঝলা। দহন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সাথে যুক্ত হয়। এখন দহন বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটু মজার জিনিস আছে, যেমন যে কোনো জিনিসকে যদি আমরা অক্সিজেনের সাথে মানে পোড়াই, যেমন যদি আমরা সালফারকে পোড়াই, আমরা যদি ম্যাগনেসিয়ামকে পোড়াই, আমরা যদি কার্বনকে পোড়াই, সোডিয়ামকে পোড়াই, আমরা যদি ফসফরাসকে পোড়াই, এরকম অনেক হইতে পারে, মানে যে কোনো মৌলকে তুমি যদি পোড়াও তাহলে রিয়াকশনটা কি হবে? সব ক্ষেত্রে অক্সাইড তৈরি হবে। যেমন এখানে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড, এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে সোডিয়াম অক্সাইড, এখানে ফসফরাস পেন্টক্সাইড। এখন এইখানে যে এতগুলো অক্সাইড হলো এগুলো সব হয়েছে এই ধাতু বা অধাতুগুলোকে আমরা পুড়িয়েছি। একটু খেয়াল করে দেখো এই বিক্রিয়াটাও কিন্তু এক ধরনের সংশ্লেষণ বিক্রিয়া, কারণ এখানে দুইটা মৌল যুক্ত হয়ে একটা যৌগ হচ্ছে। তোমাদের এমসিকিউ তে মাঝে মাঝে এমন জিনিস থাকে যে একটা রিয়াকশন দিয়ে দেয়, এই রিয়াকশনটা দিয়ে বলবে এটা নিচের কোন ধরনের বিক্রিয়া। সবাই প্রথমে মনে করবে এটা দহন বিক্রিয়া, কিন্তু এটা যে সংশ্লেষণ বিক্রিয়াও হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। এটা কিন্তু বিযোজন বিক্রিয়া না, এটা প্রতিস্থাপন বিক্রিয়া না, এটা সংযোজন বিক্রিয়া, রাইট? এটা সংযোজন বিক্রিয়া, এটা সংশ্লেষণ বিক্রিয়া, এটা দহন বিক্রিয়া। সো এই সকল এমসিকিউর ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোকে একটু মাথায় রাখবা। সো
দহন বিক্রিয়াটা আমরা বুঝলাম। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিক্রিয়াগুলো আলাপ করেছি সেখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান জাতীয় একটা বিষয় আছে, এবং যতগুলো বিক্রিয়া দেখেছি সব বিক্রিয়ায় একটা জারণ বিজারণের ব্যাখ্যা থাকে এখানে। কিন্তু এর পরের যে দুইটা রিয়াকশন, এই রিয়াকশন দুইটার ক্ষেত্রে কোনো ধরনের ইলেকট্রনের আদান প্রদান নাই, এগুলো সব হচ্ছে নন রেডক্স রিয়াকশন। নন রেডক্স রিয়াকশন গুলো কেমন? নন রেডক্স রিয়াকশন হচ্ছে যেই রিয়াকশনে বা যে বিক্রিয়ায় মানে কোনো ইলেকট্রনের স্থানান্তর হবে না। তো তার মধ্যে আমরা কোন দুইটা আলাপ করব, একটা হচ্ছে প্রশমন আর একটা হচ্ছে অধক্ষেপণ। প্রশমন বিক্রিয়াটা কি? খুবই কমন এবং ওয়েল নোন একটা রিয়াকশন, যে পৃথিবীর যে কোনো অ্যাসিডের সাথে ক্ষারককে যুক্ত করলে লবণ আর পানি উৎপাদন হবে, এটা হবে, এটা একটা মাস্ট প্রোডাকশন। সো এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে তোমরা যে কোনো অ্যাসিড চিন্তা করো, ধরো যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, আর অনেক আছে, এগুলো সবই অ্যাসিড। তোমরা যারা আমার অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়ের ভিডিওটা দেখেছো সেখানে কিন্তু আমি আলাপ করেছিলাম যে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া এবং সব ক্ষেত্রেই অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, সেগুলো আমি আলাপ করেছিলাম। সো ওই বিক্রিয়াটা ওই ভিডিওটা দেখে থাকলে এই বিক্রিয়া তোমাদের এমনিতেও বুঝতে কষ্ট হওয়ার কথা না। আমি যদি ক্ষারকের কথা চিন্তা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, আবার ধরো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে এতগুলো রিয়াকশন, এই রিয়াকশনগুলো দিয়া কিন্তু একই জিনিস হবে, আমরা জানি লবণ আর পানি হবে। কিন্তু অনেক স্টুডেন্টের এই সহজ বিক্রিয়াগুলো করতেও প্রবলেম হয়, কারণ তাদের মাথায় একটা টেনশন আছে যে সমতাকরণ তারা পারে না, বা যৌগটা যে কি উৎপাদন হবে সেই যৌগটার সংকেতটা লিখতে পারে না। যারা তোমরা যৌগের সংকেত লিখতে পারো না তাদেরকে বলছি, দয়া করে, আমি এটা তো এই রাসায়নিক বিক্রিয়া তো এত ক্ষুদ্র লেভেল আলাপ করা যাচ্ছে না, জেএসসির বিজ্ঞানের অষ্টম অধ্যায় আছে একটা রাসায়নিক বিক্রিয়া, সেইখানে আমি যখন ভিডিও আপলোড করব যে বিক্রিয়ার ক্ষেত্রে যৌগ কিভাবে লিখতে হয় সে ভিডিওটা তোমরা একটু দেখবা, আমার বিশ্বাস যে তোমাদের যৌগ লেখার ভয়টাও দূর হয়ে যাবে। মানে এই বিক্রিয়া কি হবে, সব ক্ষেত্রে একই বিক্রিয়া হবে, সেটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এই যে পজিটিভ নেগেটিভে ভাগ করা না, তাহলে তোমাদের কিন্তু একটু বুঝতে সুবিধা হবে কিভাবে, সোডিয়াম সালফেটের সাথে যুক্ত হবে। তো সোডিয়াম যদি সালফেটের সাথে যুক্ত হয় রিয়াকশনটা হবে সোডিয়াম সালফেট। কেন Na2SO4 হইলো, এটাও যদি তোমরা প্রশ্ন করো যে Na2SO4 কেন হইলো, তাহলে চিন্তা করতে হবে সোডিয়াম এবং সালফেট, সোডিয়ামের যোজনী এক, সালফেটের দুই, তখন যৌগ তৈরি করার ক্ষেত্রে এই যোজনীগুলো এক্সচেঞ্জ হয়, অর্থাৎ দুই এখানে এক এখানে আসবে, তখন কিন্তু এটা এরকম হয়, এই যে টু এই যে SO4, তো দ্যাট উড বি Na2SO4। এখন সোডিয়াম যেহেতু দুইটা এখানে একটা, তাহলে আমি এখানে দুই দিব, তো দুই দেওয়াতে হাইড্রোজেন দুইটা, এখানেও দুইটা, চারটা, তাহলে পানি যদি হয় তাহলে আমার এখানে দুই দিতে হবে, কারণ অক্সিজেনও হচ্ছে দুইটা এখানেও দুইটা, সো অ্যাটম নাম্বারগুলো একদম সমতাকরণ হয়ে গেল। পরেরটাতে ক্যালসিয়াম নাইট্রেট, সংকেত হচ্ছে CaNO3 2 নাইট্রেট। সো NO3 যদি দুইটা হয়, NO3 দুইটা, তাহলে NO3 একটা, তাহলে এখানে টু দিব, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তাহলে এখানে এক অণু পানি হবে। এইখানে জিঙ্ক আর ক্লোরিন বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড হবে, সো ক্লোরিন দুইটা, তাহলে এখানে টু দিব, হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা, চারটা, তাহলে এখানে দুই অণু পানি হবে। আবার ফসফরিক অ্যাসিডে H3PO4 আছে, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটকে ধরবে। এখন ম্যাগনেসিয়াম ফসফেটকে ধরলে মনে রাখতে হবে ম্যাগনেসিয়ামের যোজনী দুই, ফসফেটের কিন্তু তিন, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, যৌগটা হবে Mg3PO4 2, সো দ্যাট উড বি Mg3PO4 2।
এখন ম্যাগনেসিয়াম তিনটা তাহলে এখানে 3 ফসফেট দুইটা তাহলে এখানে 2 এবং হাইড্রোজেন হয়ে গেছে 3 2 গুণে 6 টা অক্সিজেন তিনটা দ্যাট উড বি 6 না 3H2 হবে কারণ 6 টা হাইড্রোজেন আমাকে মিলাইতে হবে সো 3 অণু পানি হবে আবার এটা এটা একেবারে সহজ এটা তো আছেই একেবারে ক্যালসিয়াম কার্বনেট তাহলে দুই অণু পানি অটোমেটিক সবগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়ায় একটা জিনিস উৎপাদন হবে লবণ আর পানি there is nothing without water and salt in the production of neutralization reaction প্রশমন বিক্রিয়া সহজ জিনিস এরপরে হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া ওটা তো আরো সহজ জিনিস এটা বুঝতে যদি পেরে থাকো তাহলে মুছে দিব মুছে দিতেই হবে কারণ আমার যতটুকু বিশ্বাস তোমরা যদি একটু ঠান্ডা মাথায় এই বিক্রিয়াগুলো দেখো একটু হাতে কলমে লিখলে এগুলা একদম সহজ পারবা সো এটা একটু মুছে দিলাম এবার পরের যে রিঅ্যাকশন সেটা হচ্ছে মানে পরের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া এখন অধঃক্ষেপণ বিক্রিয়া কি হয় নামটা দেখেই তো বুঝতে পারছি যে অধঃক্ষেপণ বিক্রিয়া কোনো কিছু অধঃক্ষিপ্ত হবে অর্থাৎ তলানি পড়বে এখন তলানি পড়বে কিভাবে তলানি পড়বে কিভাবে সেটা বোঝার আগে কোন রাসায়নিক বিক্রিয়া তলানি পড়লে তুমি বুঝতে পারবে কিনা সেটা হচ্ছে একটা বিষয় এ কারণে কেমিস্ট্রিতে ল্যাব থাকে প্র্যাকটিক্যাল থাকে যাদের স্কুলে প্র্যাকটিক্যাল করানোর সুবিধা আছে দে আর টু লাকি আমি তাদেরকে বলবো যে দয়া করে তোমরা যখন ল্যাবে ঢুকবা মানে অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে ঢুকবা জেনে বুঝে ঢুকবা আর গ্রামের অনেক স্কুলে স্টুডেন্ট আছে যারা আমার ভিডিওতে তোমরা লিখেছো যে তোমাদের অনেক স্কুলে ল্যাবের সুবিধা নাই তোমরা প্র্যাকটিক্যালগুলো দেখতে পারো না এটা কিছুটা দুঃখজনক যে এই এই দুঃখজনক বিষয়টাকে আমি তো আসলে এখান থেকে রিমুভ করতে পারবো না তবে যতটুকু সম্ভব আমার এই চ্যানেলটার মাধ্যমে তোমাদের কাছে সেই জিনিসটাকে দিতে পারবো আমি চেষ্টা করে যাচ্ছি কিছু ইনস্ট্রুমেন্ট কালেক্ট করা যাতে তোমাদের সামনে ওই জিনিসগুলোকে দিয়ে কিছুটা হলো তোমাদের প্র্যাকটিক্যালের যে ল্যাকিং আছে সেটা দূর করার ব্যবস্থা করা সো অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে থিঙ্ক অ্যাবাউট যে সোডিয়াম ক্লোরাইড তোমাদের বইয়ে আছে এই রিঅ্যাকশনটা আর চিন্তা কর সিলভার নাইট্রেট আচ্ছা এই বিক্রিয়া কি হবে এই বিক্রিয়া সিম্পলি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সিলভার প্লাস নাইট্রেট মাইনাস সিম্পলি এক্সচেঞ্জ হবে অর্থাৎ সিলভার ক্লোরাইডের একটা অধঃক্ষেপ পড়বে আর সোডিয়াম নাইট্রেট হবে এখন এই যে অধঃক্ষেপ পড়লো না এই অধঃক্ষেপ পড়ার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ হেতু এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া এবং এই অধঃক্ষেপণ বিক্রিয়া একটা জিনিস যেহেতু তলানি পড়বে সেই হিসাবে এটা হচ্ছে অধঃক্ষেপণ রিঅ্যাকশন এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে এরা কিন্তু কারোরই মানে জার্মান মানে এই জাতীয় কোনো পরিবর্তন হয় না সবার হচ্ছে ওই জাস্ট ওরা হচ্ছে জায়গা বদল করেছে এখন এইটা যে অধঃক্ষিপ্ত হবে এইটাকে বাদ দিয়ে বলি এই সোডিয়াম আর এই নাইট্রেট ওরা জাস্ট জায়গাটা চেঞ্জ করেছে জায়গা চেঞ্জ করে একটা নতুন যৌগ উৎপাদন করেছে সোডিয়াম নাইট্রেট এরা এরা হচ্ছে দর্শক আয়ন এদেরকে বলা হয় স্পেকটেটর যেই সকল আয়ন কোনো রাসায়নিক বিক্রিয়ায় এদের আয়নের স্থান পরিবর্তন হয় শুধু এবং এরা বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু এদের আয়নের কোনো পরিবর্তন হয় নাই এরা হচ্ছে স্পেকটেটর বা দর্শক আয়ন সুতরাং কোনো রাসায়নিক বিক্রিয়া যে আয়নগুলার শুধুমাত্র স্থান পরিবর্তন হয় কিন্তু আয়নের মানের কোনো পরিবর্তন হয় না এরা হচ্ছে স্পেকটেটর বা দর্শক আয়ন সো এটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আছে এই চ্যাপ্টারের এবার সেটা একটু বলতে চাই সেটা হচ্ছে টলেন বিকারক আছে অধঃক্ষেপণ বিক্রিয়ার পরের যে টপিক সেখানে যাদের এই বিক্রিয়া বা এই এই জায়গাটাতে একটু প্রবলেম তারা একটু মনে রাখবা টলেন রিঅ্যাজেন্ট সেটা হচ্ছে কি সিলভার নাইট্রেট ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে টলেন বিকারক বলে এখন টলেন বিকারক প্রস্তুতিটা কিভাবে করা হয় টলেন বিকারক প্রস্তুতির ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে
তোমাদের একটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টলারেন্ট বিক্রিয়াটা কিভাবে বানাইতে হবে। সিলভার নাইট্রেট, এর জলীয় দ্রবণে বা টলারেন্ট বিক্রিয়াকের ইউজটা কোথায়? আমরা যদি কস্টিক সোডা দিই, একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে টলারেন্ট বিক্রিয়াকের ইউজ কোথায়? এটা টলারেন্ট বিক্রিয়াক, এটাকে আমরা কিভাবে ইউজ করতেছি অ্যালডিহাইড শনাক্তকরণের ক্ষেত্রে সেটা বলছি। সিলভার প্লাস নাইট্রেট মাইনাস সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, তাহলে কি হবে? সিলভার হাইড্রোক্সাইড হবে, ওকে, আর হবে সোডিয়াম নাইট্রেট। এখন এই সিলভার হাইড্রোক্সাইড বিশ্লেষিত হয়ে সিলভার অক্সাইডে পরিণত হবে। এই যে সিলভার অক্সাইড, এটাতে পরিণত হবে। এই সিলভার অক্সাইডের মধ্যে এই সিলভার এই সিলভার অক্সাইডের মধ্যে আমি যখন অ্যামোনিয়া যোগ করব পানি সহ, তখন একটা আয়ন উৎপাদন হবে। এই সিলভার অক্সাইডের ক্ষেত্রে যখন আমি পানি সহ অ্যামোনিয়া যোগ করব, তখন উৎপন্ন হবে ডাইঅ্যামিন সিলভার আয়ন প্লাস দুইটা হাইড্রোক্সিল। এই যে 2Ag+, এই যে 2Ag+ আয়নটা, এই আয়নটাই হচ্ছে আমার প্রয়োজন, কারণ এই যে ডাইঅ্যামিন সিলভার আয়ন, এটা থার্ড ব্রেকেট দেওয়া হয়েছে। এই এই দৃশ্যটা বা এই ধরনের যৌগ দেখেই তোমাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে যে আল্লাহ এটা জানি কত কঠিন, যে এটি এরকম কেন। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে জটিল যৌগ, বা আমরা এটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় লিগ্যান্ড। তো এই যে ডাইঅ্যামিন সিলভার আয়ন, এই ডাইঅ্যামিন সিলভার আয়নের ক্ষেত্রে এই সিলভার প্লাস 2Ag+ এই আয়নটাকে নিয়ে আমরা রিয়াকশনটা করব। সেটা কি? আমরা যদি ইথানল এর সাথে এই আয়নটা যোগ করে দিই, তাহলে এখানকার একটা অক্সিজেনকে ও এখানে জারিত করে CH3COOH সিলভারের একটা অধক্ষেপ করবে এবং পানি উৎপাদন হবে। এই যে সিলভারের সাদা অধক্ষেপ পড়বে, এই অধক্ষেপ দিয়ে এইটা যে অ্যালডিহাইড সেইটা শনাক্ত আমরা করতে পারি, এবং এটাই হচ্ছে টলারেন্ট বিক্রিয়াকের ইউজ। সো দ্য থিং ইজ, এই ইথানল এখানে সিলভার আয়ন এবং হাইড্রোক্সিল, এই হাইড্রোক্সিল তো এখানে আগেই ছিল, আমাদের দরকার ছিল সিলভার আয়নটা। সো এই সিলভার আয়নটাই কিন্তু এই টলারেন্ট বিক্রিয়াটা দিতে পারে, ক্ষারীয় সিলভার নাইট্রেট। সো ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের থেকে আমরা যে সিলভার হাইড্রোক্সাইডটা পাই, সেটা বিশ্লেষিত হয়ে যখন সিলভার অক্সাইড হয়, সেখানে অ্যামোনিয়া যোগে পানি যোগ করলে আমরা এই সিলভার আয়নটা পাব। সেই সিলভার আয়নটাই এই অ্যালডিহাইডকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে নিজে সিলভার ধাতু হিসেবে অধক্ষিপ্ত হয়ে আমাদেরকে জানান দিবে যে ইট ওয়াজ অ্যালডিহাইড। So this is actually Tollen reagent and the use of Tollen reagent. তোমাদের যাদের কাছে এটা ভয়ের কারণ, তারা দয়া করে এই এই বিক্রিয়াটার একটু ভালোমতো প্র্যাকটিস করবে। সো এই হচ্ছে টলারেন্ট বিক্রিয়াকের ব্যাখ্যা। এরপর যেটা আছে মুছে দিলাম, এরপর যেটা আছে সেটা হচ্ছে আদ্র বিশ্লেষণ এবং হচ্ছে পানি যোজন। এই দুইটা রিয়াকশনের মধ্যে একটু গুণগত পার্থক্য আছে। আদ্র বিশ্লেষণ জিনিসটা হচ্ছে যে পানি অ্যাকচুয়ালি যে আয়নে বিভক্ত হয় সে আয়নে বিভক্ত হবে। তোমাদের বইয়ে যে রিয়াকশনগুলো আছে, মানে যে রিয়াকশন দেওয়া আছে সেটা খুবই সহজভাবে দেওয়া, এবং এখানে কোনো জটিলতার মধ্যে কিছু নাই। যেমন মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা বইয়ে আছে, তার সাথে আমি যদি পানি দিই, বা সিলিকন টেট্রা ক্লোরাইড, সেখানে যদি আমি পানি দিই, এখানে কি হবে? আর
কপার সালফেটের সাথে যদি আমি পানি দেই বা ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি পানি দিই, ছয় অণু পানি বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমি পানি দিই, এই রিয়াকশন তোমাদের বইয়ে আছে। তো এইখানে যেটা হবে, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস এর ক্ষেত্রে পানি কিন্তু ভাঙে হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস হিসাবে। এই বিশ্লেষণটা এখানে হবে, কিন্তু এখানে পানির ক্ষেত্রে কোনো বিশ্লেষণ হবে না। এই কিউপ্রিক সালফেট পানির সাথে ক্যালাসিত হয়ে যুক্ত হবে। সো এই যে ক্যালাসিত হয়ে যুক্ত হওয়া, এই কারণে এটা হচ্ছে হাইড্রেটেড পানি, এবং এই পানিটা কিন্তু বিশ্লেষিত হয়ে যুক্ত হয়নি, সিম্পলি এটা ক্যালাসিত হয়ে যুক্ত হয়েছে। সুতরাং কোনো যৌগের সাথে পানি যদি ক্যালাসিত হয়ে যুক্ত হয়, এটা হচ্ছে পানি যোজন, হাইড্রেটেড পানি। কিন্তু যদি পানি বিশ্লেষিত হয়, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হয়, প্লাস এখানে যদি আমি থ্রি দিই, থ্রি দিতে হবে, এখানে সিলিকন হাইড্রক্সাইড, দ্যাট উড বি ফোর, সো দ্যাট উড বি ফোর এইচ সিএল। তাহলে এখানে কিন্তু পানি বিশ্লেষিত হয়ে হাইড্রক্সিল আয়নে বিভাজিত হয়ে দেন একটা নতুন যৌগ উৎপাদন করেছে, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এটা হচ্ছে পানি যোজন। সো দুইটার মধ্যে কিন্তু গুণগত পার্থক্য আছে। এরপরে আরো দুইটা সমান সমান রিয়েকশন হচ্ছে, সমানুকরণ আর পলিমারকরণ, এটাও তোমাদের কাছে কমন, এটা মুছে দিলাম। সমানুকরণ বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায়, মানে সমানুকরণ বিক্রিয়াটার সংজ্ঞা কি, যে বিক্রিয়ায় কোনো যৌগ পুনরায় বা পুনর্বিন্যস্ত হয়ে নতুন কোনো যৌগ গঠন করবে, যেখানে অণুর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। পৃথিবীর একটা অন্যতম ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, যেই বিক্রিয়া দিয়ে বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদটা রহিত হয়েছিল ফ্রেডরিক ভোলারের একটা আবিষ্কার দিয়ে, যেটা যৌগ যৌগে আমি ব্যাখ্যা করেছিলাম, উইচ ইজ প্রিটি কমন, অ্যামোনিয়াম সায়ানেট কে তাপ দিলে ইউরিয়া উৎপাদন হচ্ছে। এইখানে যতটা নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন অক্সিজেন আছে, এখানেও ততটাই আছে, বাট দ্য ডিফারেন্স ইজ এই যৌগটা একটা, এটা আরেকটা যৌগ। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, মানে বইয়ে যেটা আলাপ করা হয়েছে সেটা হচ্ছে CH3CH2OH, এটার আরেকটা ভার্সন এরকম হতে পারে, একই জিনিস কিন্তু না, আলাদা জিনিস, কিন্তু পরমাণুর সংখ্যা সমান। এটা হচ্ছে অ্যালকোহল লিকুইড, এটা হচ্ছে ইথার, ইটস এন এটা গ্যাস। দুইটার মধ্যে কিন্তু অনেক ভৌত রাসায়নিক পার্থক্য আছে, কিন্তু দুইটারই পরমাণু সংখ্যা সমান। যদি একই রকম অণুর সংখ্যা সমান হয়, তাহলে এটা হচ্ছে সমানুকরণ। আর যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুগুলো পুনর্বিন্যস্ত হয়ে নতুন কোনো যৌগ গঠন করে, কিন্তু অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সো আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। আর পলিমারকরণ কি? পলিমারকরণ হচ্ছে অনেকগুলো অণু একত্রিত হয়ে একটা বড় অণু গঠন করবে, যেমন CH টু বন্ড CH টু CL, CH থ্রি CH টু CL, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইডের অসংখ্য অণু একত্রিত হয়ে CH টু CH2 CL এর একটা পলিমার তৈরি করে, অসংখ্য মনোমার যখন একত্রিত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ। অর্থাৎ যে বিক্রিয়ায় অনেকগুলো মনোমার একত্রিত হয়ে একটি পলিমার গঠন করে, সেটা হচ্ছে, যেমন অনেকগুলো ইট দিয়ে একটা বিল্ডিং হয়, অন দ্যাট কেস ইটগুলো হচ্ছে মনোমার, বিল্ডিংটা হচ্ছে পলিমার, ঠিক? এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড।
এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড যেটা শর্ট ফর্ম হচ্ছে পিভিসি। সো পলি ভিনাইল ক্লোরাইড হচ্ছে পলিমার যার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো সমানুকরণ পলিমারকরণ আমার মনে হয় তোমরা এই বিক্রিয়াটার সাহায্যে পারবা। এরপর এই অধ্যায়ের শেষের দিকে বাস্তব জীবনে কিছু বিক্রিয়ার ধরন নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মরিচা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, মরিচার যে ফরমেশন সেটা হচ্ছে Fe2O3.NH2O। কারণ হচ্ছে মরিচা এটার রাস্ট সংজ্ঞা হচ্ছে যে লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে এর বাইরে লালচে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে সেটাই হচ্ছে মরিচা। এবং মরিচার ক্ষেত্রে পানির সংযুক্তিতে পানির অণুর পরিমাণটা অনির্দিষ্ট, এ কারণে এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের বইয়ে এই যে বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়ার যে টাইটেলটা আছে সেখানে যদি একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। সেখানে বলা হয়েছে মানুষের দেহকে দেহ যদি কোনো আর্থ্রোপোডা বা মৌমাছি কামড় দেয় তাহলে সেখানে মৌমাছি কামড়ের সাথে কিছু অ্যাসিড ঢুকে যায়, ফলে হচ্ছে খুব জলেস জায়গাটা খুব জ্বালাতন করে। সেখানে যদি চুনের প্রলেপ দেওয়া হয় তাহলে একটু প্রশমিত হয় কারণ অ্যাসিডের ক্ষারকের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপাদন হয়। সো সেই নিউট্রালাইজেশন ইফেক্টের কারণে মৌমাছি বা পোকামাকা কামড় দিলে সেখানে চুন লাগানোর কথা বলা হয়েছে। এরপরে আরেকটা বলা হয়েছে যে আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয় মানে একটু মানে রেগুলারিটি মেনটেন না করলে খাবার দাবারের ক্ষেত্রে সেখানে যে অ্যাসিডিটি হয় সেখানে আমরা যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে সিম্পলি ক্ষার। তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিলে আবার সেই নিউট্রালাইজেশন ইফেক্টে পেটের ভিতরে একটা প্রশমিত পরিবেশ সৃষ্টি হয়, এটা একটা ইস্যু। আরও কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ফলে খাবারের কিছু অংশ হচ্ছে দাঁতের মধ্যে লেগে থাকে। সো সেখানে ব্যাকটেরিয়ারা ওই পরিবেশের সাথে অম্লীয় একটা পরিবেশ সৃষ্টি করে কারণ খাবারের সাথে তারা হিউজ রিয়াকশন করে। এই রিয়াকশনের ফলে যে অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেই টুথপেস্টের মধ্যে ক্ষারীয় পদার্থ থাকে, তখন সেখানে আবার একটা নিউট্রালাইজেশন ইফেক্ট হয়। সো অন দ্যাট কেস সেটা হচ্ছে এই দাঁতের ভিতরের পরিবেশটাকে রক্ষা করে। সো ঘুমাতে যাওয়ার আগে একটু নিয়মিত দাঁত ব্রাশ করা ইজ ভেরি গুড ফর হেলথ, এটা একটা এডুকেশন বা এটা একটা শিক্ষা, এটা একটা জীবন ভালো রাখার একটা পদ্ধতি। তারপরে এইটার শেষে আরেকটু বলা হয়েছে যে মিথেনকে দহনের ফলে, মিথেন হচ্ছে একটা কি বলে জৈব যৌগ, মিথেন হাইড্রোকার্বন। সো মিথেনকে এই এই জিনিসটা ইম্পর্টেন্ট, মিথেনকে দহন করলে যে হয় জ্বালানিটা হয় সেই জ্বালানিতে অক্সিজেন যদি পরিমিত পর্যায়ে না থাকে তাহলে কেন কালো ধোঁয়ার সৃষ্টি হয়? সো কালো ধোঁয়ার সৃষ্টি হয় হচ্ছে যদি মিথেনের যে জ্বালানিটা এটা যদি 2 মোল অক্সিজেন দিয়ে পোড়ানো হয় তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। সো কার্বন ডাইঅক্সাইড পানি উৎপাদন মানে জলীয় বাষ্প আর কি। সো মিথেনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হুইচ ইজ গুড, কিন্তু এখানে 2 মোল অক্সিজেনের দরকার। কিন্তু মিথেন যখন 1.5 মোল অক্সিজেন দিয়ে যুক্ত হবে তখন কিন্তু কার্বন মনোক্সাইড আর পানি উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড। এই মিথেনই যদি আরো 1 মোল অক্সিজেন দিয়ে এটাকে এটা যদি এটা যখন দহন করা হবে তখন উৎপন্ন হবে অনলি কার্বন আর 2 মোল পানি। এই স্বল্প পরিমাণ অক্সিজেন যদি মিথেনকে দহন করে বা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা যদি মিথেনের দহন না হয় তখন এই কার্বনের অক্সাইডগুলো উৎপাদন হয় যেগুলো অ্যাকচুয়ালি এই যে আমাদের রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়াগুলো চলে বা অ্যাকচুয়ালি যখন ভেহিকলস চলে তখন এই মিথেনের আংশিক দহনের ফলে কার্বন আর কার্বন মনোক্সাইড উৎপাদন হয়, ফলে ওই যে গ্যাসটা বের হয় বা নির্গত যে ধোঁয়াটা আসে সেটা কালো হয় এই অপ্রতুল মিথেনের দহনের ফলে। সো এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন।
তারপরে এই চ্যাপ্টারের শেষে বিক্রিয়ার গতিবেগ এবং লাশ হাতের নীতি নিয়ে আলাপ করা হয়েছে। আমি চিন্তা করেছি রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এর উপর একটা আলাদা ভিডিও দিব, এবং লাশ হাতিলের ভিডিও যেহেতু আমি দিয়েছি, সুতরাং এই ভিডিওটাতে আমি সেটার ব্যাখ্যা করলাম না। বিক্রিয়ার গতিবেগ নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে। তাহলে এই অধ্যায়ে যে পরিমাণ কন্টেন্ট আলাপ করা হয়েছে, আমার মনে হয় সেটা তোমাদের কাছে বোধগম্য করার জন্য আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। সো দ্যাটস অল এই চ্যাপ্টারের জন্য। তোমরা আমাকে লিখো আমার ফেসবুক পেজে, আমাদের স্কুলের ফেসবুক পেজে, ইউটিউবে আমাকে লিখো তোমাদের ধারণা, চিন্তাভাবনা এবং পড়ালেখার অগ্রগতি। সো বি কানেক্টেড। আর তোমাদের কাছে রিকোয়েস্ট অলওয়েজ থাকে আমার, যে এটা শেয়ার করার জন্য আমার চ্যানেলটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফেলোজদের সাথে, যাতে পরবর্তী জেনারেশনে যারা আসবে তাদের কাছে যাতে এই উপকারটা বা আমি যতটুকু চেষ্টা করছি এটা যদি কিছুটা উপকার হয়ে থাকে তোমাদের, সো দ্যাট নেক্সট জেনারেশন যাতে সেটা পেতে পারে। সো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।